আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং রেসিপিজ বাই স্মৃতি প্রিয় দর্শক আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঈদ স্পেশাল পর্দা বিরিয়ানি আসছি ঈদে আপনাদের প্রিয়জনদের মুখে হাসি ফোটাতে ডাইনিং টেবিলের সৌন্দর্য বাড়াতে এবং প্রিয়জনদের নজর কাড়াতে এই স্পেশাল পর্দা বিরিয়ানিটি বানিয়ে প্রিয়জনদের মন খুশি করুন আর কথা নয় এবার তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই স্পেশাল পর্দা বিরিয়ানিটি তৈরি করতে হয় আমি চেষ্টা করছি অবেন ছাড়া চুলাতে এই পর্দা বিরিয়ানিটি তৈরি করার জন্য যাতে করে সবাই এই পর্দা বিরিয়ানিটি তৈরি করতে পারেন বিরিয়ানির জন্য একটা ভুলে মেজারমেন্ট কাপের দুই কাপ বাসমতি চাল নিয়ে নিয়েছি এখন চালটাকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ত্রিশ মিনিট পানিতে ভিজিয়ে রাখব এবার চলে আসলাম মাংসটা মেরিনেট করার জন্য বিরিয়ানি তৈরি করার জন্য এখানে আমি এক কেজি গরুর মাংস পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ টক দই তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মশলা এই মশলাটা আমি ঘরে তৈরি করেছি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট এবার দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ ফালি করে এখন দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা দুই পিস দারুচিনি চার পিস এলাচ চার পিস লবঙ্গ এবার মাংসর সাথে সব মশলা খুব ভালোভাবে মিশিয়ে নেব বিশ মিনিট মাংসটা মেরিনেট করে রাখব এখন আমি একটা ঢো তৈরি করে নেব এই ডোটা দিয়ে কিন্তু বিরিয়ানির জন্য আমি যে পর্দাটা বানাবো সেই পর্দাটার জন্য ঢোটা আমাদের দরকার হবে তো এখানে আমি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ চিনি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ অ্যাক্টিভ ড্রাই ইস্ট আর এই ইস্টটা আলাদা করে ভিজিয়ে না রাখলেও কিন্তু কোনো সমস্যা হয় না এবার ময়দার সাথে সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল এবার তেলটা ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি এই তো আমার ময়দার ঢোটা রেডি এবার উপরে হালকা একটু তেল দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে ডোটা গরম স্থানে রেখে দিবো যাতে করে ইস্টটা অ্যাক্টিভ হয়ে ফুলে উঠতে পারে এবার চুলায় একটা হাড়িতে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপেরও একটু বেশি তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়েছে এখন এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি পেঁয়াজটা ভেজে নিব পেঁয়াজের কালারটা একটু বাদামি হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসটা এবার মাংসটা নেড়ে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রেখে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনাটা খুলে মাংসটা একটু নেড়িয়ে উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি এবার আবারও দশ মিনিটের জন্য ঢেকে রান্না করব। এই পর্যায়ে চুলার তাপটা থাকবে মিডিয়াম লোতে অফ ক্যামেরায় আমি কিছুক্ষণ পর পর মাংসটা নেড়ে দিয়েছি এই তো বিরিয়ানির মাংসটা রান্না করা পুরোপুরি হয়ে গিয়েছে এখন মাংসটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন চলে আসলাম বিরিয়ানির রাইসটা রান্না করার জন্য চুলা একটা হাড়িতে বেশ অনেকটা পানি নিয়ে পানিটা গরম করে নিয়েছি এবার পানির মধ্যে দিয়ে দিচ্ছি চার পিস এলাচ তিন পিস দারুচিনি একটা স্টার মশলা ও একটা তেজপাতা তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তারপর পানিটা ফুটে উঠলে পানির মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চালটা চালটা আমি 30 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম আপনারা চেষ্টা করবেন বেশি করে পানি দিয়ে রাইসটা ফুটিয়ে নিতে চাউলটা গরম পানির মধ্যে দেওয়ার সাথে সাথে একটু নেড়ে দিচ্ছি থানা হলে চাউলটা দলা পাকিয়ে যাওয়ার চান্স থাকে এবার রাইসটাকে এইটটি পারসেন্ট হাই হিটে রান্না করে নিব। এই তো আমার রাইসটা এইটটি পারসেন্ট রান্না হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে একটা স্টেনারি করে পানি ঝুরিয়ে নিব। এবার আমি যে ময়দার ডোটা বানিয়ে রেখেছিলাম সেই ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন ডোটা থেকে বাতাস বের করে নিচ্ছি এবার ডোটার মধ্যে একটু ময়দা ছিটিয়ে দিয়ে ডোটা দিয়ে একটা বড়ো সাইজের রুটি বানিয়ে নিব আমি যেহেতু পর্দা বিরিয়ানিটা চুলায় তৈরি করব সেজন্য একটা হাড়িতে তেল স্প্রে করে নিচ্ছি এতে করে পরবর্তীতে মোল্ড আউট করতে সুবিধা হবে এবার বড়ো সাইজের যে রুটিটা করে রেখেছি সেটা হাড়ির মধ্যেই বিছিয়ে দিতে হবে আমি কিভাবে করছি সেটা আপনারা দেখে বুঝে নিন আপনারা ওভেনে করলে যে কোনো বড় পাত্রে এভাবে করে করে নিলেই হবে এবার এই পর্দার মধ্যে এক লেয়ার রাইস দিয়ে নিচ্ছি এবার রাইসের ওপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেস্তা বাদাম কুচি ও কাঠবাদাম কুচি তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আরও দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ কাঁচামরিচগুলো চিরে দেইনি জাস্ট ফ্লেভারের জন্য দিয়েছি এবার দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা তারপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ঘি এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কেওড়া জল ও হাফ চা চামচ পরিমাণ গোলাপ জল এখন দিয়ে দিচ্ছি দুই তিন ফুটা জর্দা রঙ এটা জাস্ট দেখা সৌন্দর্যের জন্য আপনাদের পছন্দ না হলে স্কিপ করতে পারেন এবার দিয়ে দিচ্ছি রান্না করে রাখা মাংসটা এখন উপরটা সম্পূর্ণ রাইস দিয়ে ঢেকে দিচ্ছি তারপর আবারও দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কিসমিস দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি কাঠবাদাম কুচি আরও দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা ও এক টেবিল চামচ ঘি তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কেওড়া জল আর দিয়ে দিচ্ছি গুলিয়ে রাখা জর্দার রং। এখন পর্দার সাইটের অংশগুলো এভাবে তুলে সেট করে দিচ্ছি যাতে রাইসের কোনো অংশ দেখা না যায় ভালোভাবে সিল করে নেবেন যারা ওভেনে বেক করতে চান তারা এই পর্যায়ে হাড়ির উপর একটা ট্রে রেখে হাড়িটা খুব সাবধানে উল্টিয়ে নিয়ে ট্রেটা ওভেনে বেক করে নেবেন ফ্রি হিটে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে বিশ মিনিট বেক করে নিলেই হবে আর আমি যেহেতু চুলাই করবো সেজন্য আমি হাঁড়িটা সরাসরি চুলায় বসিয়ে নিলাম দশ মিনিট মিডিয়াম লো আছে রেখে চুলা থেকে নামিয়ে নিলাম এবার হাঁড়ির উপর একটা ট্রে বসিয়ে হাঁড়িটা উলটিয়ে নিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে এখন চুলা একটা তাওয়া বসিয়ে এর উপরে ট্রেটা বসিয়ে নিয়েছি এবার হাঁড়িটা দিয়ে ঢেকে আবারও দশ মিনিটের জন্য চুলায় রেখে দিব দশ মিনিট পর হাঁড়িটা তুলে নিয়েছি এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবার একটা নাইফের সাহায্যে পর্দাটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন পর্দার ভেতরে বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে ও দেখতে কতটা ইয়াম্মি হয়েছে আর খেতে তো অসম্ভব মজার হয়েছে একবার তৈরি করে দেখতে পারেন বিরিয়ানির উপরে রুটিটাও খেতে পারেন আমি তো বিরিয়ানির সাথে সাথে রুটিটাও খেয়ে নিয়েছি আশা করছি আসছি ঈদে আপনারা এই পর্দা বিরিয়ানিটা অবশ্যই ঘরে ট্রাই করবেন এবং কেমন হয়েছে আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন এবং আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি উপস্থাপন করার বিদায় নিচ্ছি আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড দিব আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা পেয়ে যাবেন আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার পাশেই থাকবেন ঈদ মুবারক আল্লাহ হাফিজ